5 আগস্ট 2024 দুপুর থেকে বিজয় উল্লাস ঢাকাসহ সারা দেশে। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা। একদিকে যখন আনন্দে আত্মহারা লাখো কোটি মানুষ, অন্যদিকে তখনও চলছিল খুনিদের বর্বরতা, যেগুলোর নমুনা বেরিয়ে আসছে ধীরে ধীরে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নৃশংসতার খণ্ডচিত্র। কাঠের ভ্যানে কয়েক স্তরে মরদেহ, তার উপর গুলিবিদ্ধ আরও একজনকে ধানের বস্তার মতো ছুটছেন দুজন। ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালিয়েছে যমুনা টেলিভিশন। সবাই একমত হয়েছেন, ঢাকার অদূরে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে সড়কে ঘটেছে এ বর্বর ঘটনা। ভাইরাল ভিডিওটি শেষ দিকে পেছনের দেয়ালটি পর্যবেক্ষণে আরও স্পষ্ট হয় লোকেশন। চোখে পড়ে দেয়ালের ডিজাইন ও একটি রাজনৈতিক পোস্টার। সরে জমিনে দেখা যায় আশুলিয়া থানার পেছনে একটি প্লটের নিরাপত্তা প্রাচীর। এটি স্থানীয়রা নিশ্চিত করেন ঘটনাটি 5 আগস্ট বিকেলের। একটা লাশের গাড়ি ছিল দোকানের সামনে, পরে ওই গাড়িতে আগুন দিয়ে দিছে। আগুন দেওয়ার পরে মনে করলাম আমরা তো আর এখানে ছিলাম না, ছিলাম বাসা, এদিক তো আসতেই পারিনি। রিপোর্ট লিখ করে আসলাম, এখান দিয়ে আমার আসতে দেয় না, এখানে বস্তাতে বেড়া দেওয়া, বেড়া দিয়ে একটা পিস্তল বন্দুক ধরে ধরে রাখছে। জানা যায় ভ্যানে মোট আন্দোলনরত ছাত্র জনতার 6টি মরদেহ তোলা হয়। শনিবার বিকেল পর্যন্ত পরিচয় পাওয়া গেছে চারজনের। তারা হলেন সাজ্জাদ হোসেন সজল, তানজিল আহমেদ সুজয়, বাইজিদ ও সবরু হুমায়ুন। তাদের মরদেহ বুঝে পেয়েছেন স্বজনরা, বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা মনে করছেন পরিচয় তো বটেই, মরদেহগুলো নিশ্চিহ্ন করে দিতে পুড়িয়ে ফেলা হয় আন্দোলনকারীদের। এই গুলিতে হচ্ছে ছয়জনে মারে এবং হচ্ছে ভ্যান দিয়ে লাশ নিয়ে এসে এখানে হচ্ছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় আর কি। মানে ছাত্র আসছিল প্যাকেট করে দুটো মারি দিয়ে এসে আমতলা, আর চারটে গার্জেনে করে দিয়ে দিছি। যারা স্বজন হারিয়েছেন তাদের চোখে মুখে এখনও ক্ষোভ আর হতাশা। মানুষ মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারে দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তারা। বাসায় যায় নাই, ও বলছে যে আমি বিজয় মিছিলে ওইখানে যাব, পরে ওই মিছিলে থেকে ছিল, তারপরে থেকে ওর ফোন অফ, পরে ওই দিনকে সারাদিন ফোন দিছি আর ফোন বন্ধ, ফোনে পাওয়া যায় নাই, তারপরের দিন লাশ পাওয়া গেছে ওখান থেকে, ওই থানা থেকেই আমার কাছে ফোন ছিল। এই ভিডিও যারা দেখেছেন তারা কেউ বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে। এ বিষয়ে থানা বা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে ইতিহাসের ইউটিউব চ্যানেল থেকে। এরকম আরও প্রতিবেদন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।